আক্তার ভাই, তুমি বালিমেটে শেষ মতো কাজ ধরলা? বালিমেটে কি করবা ভাই? কি বলবো, একটা চাকরি করতাম সেকায়েবের, ওরা বলছিল যে প্রজেক্ট সফল হইলে তোমাদের চাকরি স্থায়ী করা হইবে। প্রজেক্ট সফল হয়েছে, প্রধানমন্ত্রীও বারবার বলছে এদেরকে রাখার জন্য, মন্ত্রী এমপিরা বলছে রাখার কথা, কিন্তু শেষ পর্যন্ত তারা রাখে নাই, বাধ্য হয়ে আমাদের এই নির্মম পরিণতি ভাই। আর দেখেন এখন তো দেশের যে অবস্থা, করোনার কারণে আপনার চাকরিতে যোগদান করেছিলাম, চাকরিটা শেষ পর্যন্ত করতে পারলাম না, ট্রেনিং 1 সপ্তাহ করছি বন্ধ হয়ে গেছে, চললেছি বাড়ি। এখন খামু কি বলেন, কি খামু? চেয়ারম্যানের কাছে 2 বার ফোন দিছি, সেও কোনো রেসপন্স করলো না। বলেন কি যে করমু, আপনার এই করোনার মধ্যে এখন যদি বেঁচেও থাকি, করোনার পরে যদি আল্লাহ না নেউক যদি বেঁচেও থাকি, খাবো কি বলেন? প্রধানমন্ত্রী দেখছি বলছে, ব্যারিস্টার সুমন বলছে, জুনায়দ আহমেদ পলক বলছে যে একটুকু পরিমাণ জমি যেন ফালানো না থাকে। এখন এই বাধ্য হয়ে শুরু করছি এই বালির মাঠকে, এখন আমি চাষ করে ফসল জন্মাবো ভাই। আমি দেখিয়ে দিতে চাই যে এই বালির মাঠেও ফসল হইবে, আর এইটাই হইবে আমার ভবিষ্যতে বাঁচার অবলম্বন ভাই। এছাড়া তো কোনো উপায় নাই, সরকার কথা দিয়ে কথা রাখে না, চেয়ারম্যানের কাছে ফোন দিয়ে ফোন পাই না, সাহায্য সংস্থা পাই না, এই একটা ইউনিয়নের সাহায্য নাকি শুনছি 30 জনকে সাহায্য করে, এটা একটা সাহায্য হইলো ভাই, বাঁচবো কিভাবে বলেন? আপনারা যদি পারেন একটু মানুষকে বলেন যে কিভাবে আমরা বাঁচব, বুঝলেন? এখন কর্ম কি এই শুরু করছি, কঠিন বালু, পাও রাখা যায় না, এই পাও রাখা যায় না, গরমে পাও রাখা যায় না, এখানে এখন ফসল ফলাইতে হইবে ভাই, ফসল ভাই ফলাইতে হইবে, জীবন যদি রাখতে হয় ফসল ফলাইতে হইবে, কোনো উপায় নাই ভাই। ঠিক আছে, এই হলো কথা।